ঢাকা দক্ষিণে এবার ঈদে 13টি হাটের ইজারা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলুল তাপস। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবার হাটগুলো পরিচালনা করা হবে। একই সঙ্গে ঈদের দিন 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জলাবদ্ধতা নিরসনে নর্দমা পরিষ্কারের কাজ করবে বলেও জানান দক্ষিণের মেয়র। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে দক্ষিণ সিটি। এরই অংশ হিসেবে 26 নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্র উদ্বোধন করেন দক্ষিণের মেয়র। উদ্বোধন শেষে বলেন, এবারের ঈদে 13টি হাটের ইজারা দেওয়া হয়েছে, সবগুলো হাটেই কঠোর স্বাস্থ্যবিধি মানা হবে বলে জানান দক্ষিণের মেয়র। থাকবে ভ্রাম্যমাণ করোনা পরিস্থিতি, আমরা মাত্র 13টা হাট ইজারা দিয়েছি এবং এগুলো একটু দূরে দূরে আমরা দিয়েছি যাতে করে সেখানে করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে, এবং গত বছরের ন্যায়ও আমরা সেখানে চাইবো যে একদিক থেকে মানুষ প্রবেশ করবে, একদিক থেকে বাহির হবে, স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে পালন হবে। আমাদের ভ্রাম্যমাণ আদালত আমরা পরিচালিত করব। ঈদের দিনে আমাদের ব্যাপক বর্জ্য অপসারণের কার্যক্রম রয়েছে, কর্মসূচি রয়েছে। আমরা পূর্বের না ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আমরা 24 ঘন্টার মধ্যেই সেই বর্জ্যগুলো অপসারণ করতে পারবো। জলাবদ্ধতা নিরসনেও নর্দমা পরিষ্কারের কাজ চলছে জানিয়ে তাপস বলেন, জলাবদ্ধতা থেকে এবার নগরবাসী অনেকটাই রক্ষা পাবে। জলাবদ্ধতা হয় সেই জায়গা আমরা পরিদর্শন করব, সেখানে অবকাঠামো উন্নয়নও যেমনি আমরা করছি, সাথে আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। যথাযথ পদক্ষেপ নেয় নগরবাসীকে এবার ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করা গেছে বলেও জানান শেখ ফজলুল তাপস। একটি সুন্দর ঢাকা আমরা যেটা স্বপ্ন দেখি সেই লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।